ফোন কেটা আইছে কি লে আইছে আইছে হাওয়া আইছে ফোন তারা তাক দেও হাওয়া আইছে মানে আন্ডারে তো হাওয়া আইলে আর টিয়ে দিতে মনে হয় ওই যে নিচে কি 200 টাকা পাঠাইছেন কেন না তো ওই যে চেঞ্জি ভাড়া আমার কাছে খুচরা নাই আমি মনে করছি আম বসার রে মনে আইছে এই জন্য আমি 200 টাকা চেঞ্জি ভাড়া দিয়েছি আমার টাকা দেন ভালো করছেন থ্যাংক ইউ তোমাকে আমি 33 দেব তোমার টিম পাস করছে এত অল্প নাম্বার আমি একটা গাছে থাকতাম আচ্ছা 13 নম্বর গাছ গাছে থাকতেন কেন আরে গাছে থাকবো না মানুষের সবচেয়ে আপনজনই তো গাছ আমি যদি পকেটে টাকা না নিয়ে একটা কাজ শুরু করি চেতাই হিউম্যান বিহেভিয়ারের পরিপন্থী না এখন তো আপনার ব্রাচ তো আমি চেয়ার করতে পারবো না ব্রাচ তো আর চেয়ার করা যায় না তোর ব্রাচ থপ্পড় দিয়ে তোমার দাঁত মুছে ফেলে দাও আমার এই 30টা টাকা লাগবে ভাইয়া কি জন্য টুথব্রাশ কিনবো আমি তো টুথব্রাশ আনোনি তুমি না হুট করে এসেছি তো ভাইয়া ব্রাশ ঢুকাতে ভুলে গেছি ঠিক আছে ভাইয়া আমার একটা পুরনো ব্রাশ আছে ওটা দিয়ে দাও ভাইয়া ভাইয়া পুরনো ব্রাশ দিয়ে দাঁত করা তো হিউম্যান বডির পরিপন্থী ভাইয়া আরে এটা পুরনো ব্রাশ মানে কি আগে কেনা ছিল আমি ইউজ করি না ওটা দিয়ে দাও ওকে দিয়ে দাও আচ্ছা ভাইয়া ভাইয়া ব্রাশ বেচি পুরনো হয়ে গেল তো টেম্পার নষ্ট হয়ে যায় ব্রাচেল চক্ত হয়ে যায় আমার এই কচি দাঁতে তো চমৎকার করবে ভাইয়া তাহলে তুমি এক কাজ করো এখানে তো অনেক গাছপালা আছে তুমি গাছপালা থেকে একটা ডাল কেটে নাও তারপর ওটা দিয়ে মেসোয়াক হিসেবে ব্যবহার করো মেসোয়াক কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো ভাবি মনে জানেন না ঢাকা চরের মানুষ এত নিষ্ঠুর যে একটা গাছও রাখেনি সব বিল্ডিং বানিয়ে ফেলেছে না না তুমি গাছ পাবে তুমি নিচের দারোয়ানকে জিজ্ঞেস করো গাছ পাবে আচ্ছা বুঝেছি ভাবি আপনি আসলে সকালে ঘুম থেকে ডেকেছি তো আপনি বিরক্ত হয়েছেন না হলে আপনাদের কাছে 30 টাকা 3 লাখ টাকা তো কোনো বিচয় না ঠিক আছে আমি 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 পরে এটা আমি একটা পরিশ্রম দিয়ে পচাইয়ে দেবো আপনাদেরকে চরি ভাই চরি ভাইয়া আগে এত অস্থির হয়ে যাস কেন দেবো না কথা তো বলিনি বলেছি আমি তাদের বাসা ভরে ফেলবো গাছে তো বাসায় গাছ লাগালে বাসা থাকবো কই মানুষজন থাকবে ঘরের ভিতরে থাকবে এটাতে আর খাট পালং লাগবে না গাছে তো আর খাটে ঘুমাবে না সোফাতে বসবে না তো আপনি কি এখন ঘরের মধ্যে করবেন না ঘরে সিঁড়িতে বাথরুমের ছাদে কার্নিশে আচ্ছা দেখ সিদ্দিক জি বিলাল ভাই এটা কি এটা কি হইতেছে কি গাছ নিয়ে আইছে হ্যাঁ আমি একটা গাছের একটা আপনারা গাছ করেন এই এটা বাইরে রাখার ব্যবস্থা করো আমি আপনারা ইয়ে করো নার্সারি করার ব্যবস্থা করে দিচ্ছি আমরা বাইরে রাখার গেলো যাও ফিল আউটার দা নাম কে আর আমি ঘরে মধ্যে ইয়ে করো ঘরে মধ্যে মশা মাছি আরে ভাই আমি আমি যাও না যাও সিদ্দিক আমি বৃক্ষরোপণ অভিযানে বেরিয়েছি সেখানে ওরা ওরা ওকে কে হেরা বুঝে নাই কে এই গাছ আমরা অক্সিজেন আমরা যে খাই হেরা তো বুঝে নাই আমরা কোনো সব চিন্তা করে না এই গাছ আমরা পাশের বাসায় দেবো বারান্দায় লাগাবো ছাদে লাগাবো সব জায়গায় মনে করেন গাছ আর গাছ থাকবো মনে করেন হান্নান খারা ওই কথা থাকো উঠে দাঁড়া করি থাকো অদ্ভুত সারা 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 এই মেয়ে সমস্যাটা কি মানে ঘরের মধ্যে জঙ্গল বানাবে নাকি তুমি তুমি জানো গাছ কি করে আম করে হ্যাঁ জানো হ্যাঁ অনেকে আনাতে শিখতে পারে আর গাছ কি গাছ কি করে এই দেখো নিঃশ্বাস পাইছো হে নিছি না নিঃশ্বাস আমি মুক্তি নিছি গাছ না থাকলে এরকম পাস পানা অন্য তুই গাছ এই ঘরের মধ্যে থাকতো না আপনি গাছের হে বাসার মধ্যে ফাটান আপনার হাতারে বাইর করে দেন গাছ এমন থাকতো না আপনার যে ঠিক তো তুমি চুপ করে থাকো যাও এইদিকে যাও
নিবে তো নিবে না কে হ্যাঁ আমি কোনো কিছু দরকার হলে তো আমরা এই পাশটা নিয়ে আজকে তো দিব ডাক আমাকে ডাকো আমি ম্যানেজ করবো সব কাকা ম্যানেজ করা যাবে না তো আম্মা অনেক রাগ করবে চিত্তিক ভাই কি অবস্থা পরিচয় করে দিই পরিচয় এই যে মমতাজ ভাই ফুল গজাচ্ছে না এই আর কি সে তো কবি কবি দেখেছেন কি সুন্দর একটা লাইন মিলেছে পাতা বেরোচ্ছে না কিন্তু গাছ 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 দিয়ে কি কি করছেন এখন এই মুহূর্তে আমি নিয়ে এসেছি আপনাদের এখানে এটা রোপণ করবো এগুলো নিয়ে ভিতরে যাওয়া যাবে না তো আম্মা যদি জানতে পারে এই গাছ কুছ নিয়ে আমরা ভিতরে ঢুকতেছি আমারও ঘর থেকে বের করে দিবে আপনারও ঘর থেকে বের করে দিবে চলো চলো তোমার তো বয়স কম তুমি চাপ বোঝো না এগুলো আমি হ্যান্ডেল করতেছি তুমি আমি নিচে থাকি আর আমার নার্সারি গুলো আছে ওখানে যাবেন আমি তোমার ছবিতে যে কমেন্ট দিছি দেখছো তুমি দেখছি কিন্তু এরকম ফালতু কমেন্ট করছো কেন হ্যাঁ চোখ দুটো টানা টানা মানে কি আচ্ছা তোমার পরে যে কমেন্ট করবে সে কি ভাববে বলো তো আরে যে যা বাবু তাতে আমার কি আমার যেটা ভালো লাগছে ওইটা আমি দিছি এই চলো না দেখা করি একদিন দেখা করবা মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার সঙ্গে পরিচয় হয়েছে সেদিন এখন দেখাটা কেন আরো পরে আরে এখনই দেখা করি তাতে টাইমটা বাজলো তাড়াতাড়ি দেখা করলে লাভ at least 2 সপ্তাহ টাইম নেই কি বলো কালকে দেখা করি চলো মাথা খারাপ হচ্ছে আমি নেক্সট উইক ছাড়া পারবো না তাহলে পরশু আরে বাবা পরশু দিন আমার অনেক কাজ আরে একটু ট্রাই করো না ট্রাই করলেই পারবা কাজের ভিতরেই তো টাইম বের করে নিতে হবে বুঝো না শিওর বলতে পারতেছি না বাট ট্রাই করব ওই যে দেখছেন না বিল্ডিং গুলো জি ওই বিল্ডিং এর ওই পাশেই আমার গাছটা ছিল আমি ওই গাছের উপরে থাকতাম মানুষ কি পরিমাণ নির্মম যে আমার গাছটা কেটে ওখানে বিল্ডিং তৈরি করেছে জানেন আমি গ্রামের লোক আমি ভাবতেই পারি না যে মানুষ কি করে এত নিষ্ঠুর হয় আপনার গাছ কেটে ফেলে সেখানে বিল্ডিং করেছে এটা তো আমি ভাবতেই পারি না আপনি আসেন এখানে আসেন আপনি আমার নার্সারির এই যে দেখেন আপনার জন্য আমি চারা রেখেছি এই যে চারাটা দেখছেন আপনি এই চারাটা কত বড় হবে আপনি তো জানা আছে যে কত বড় হবে জি এই চারা বড় হয়ে অক্সিজেন দিবে কার্বন হজম করবে এটাতে পটাশিয়াম পাওয়া যাবে কাঠবেড়ালি পোকামাকড় পাখি সব এই গাছে আশ্রয় নেবে এটা শুধু গাছ নয় এটাকে ঘিরে অনেক প্রাণী যুক্ত কাকা কাকা আমি আল্লাহর কাছে একটা ধন্যবাদ জানাই কাকা আপনার মতো একজন মহামানবের সাথে আল্লাহ আমার পরিচয় করিয়ে দিয়েছে আপনাকে আমার খুব ভালো লেগেছে কাকা আমি এই চারাগুলো পরীক্ষামূলক নিয়ে যাচ্ছি জি জি তারপরে আমি আবার আসবো এত ভালো লেগেছে আপনাকে যে আমি বারবার আসবো যে কোনো প্রয়োজনে আসবো তারপরে যে গ্রাম তো হান্নান আইছে না হ্যাঁ আমার কাম টাম করে হান্নান তারপরে যে হাজতি বিল্লাল ভাই ওই যে বিল্লাল ভাই হাজতি কেন যে কি চন্ত্রাসবাদ সে তো চন্ত্রাসবাদ না তার নামে কেস আছে কেস আচ্ছা চিদ্দিক ভাই আপনি কি এটা মানুষ বলেন আপনি সেই কথা আমাকে আগে বলবেন না সেই ভাইয়ের সাথে আমার পরিচয় করে দেবেন না আমার তো ঢাকার চরে একটা বড় উকিল আছে আত্মীয় তার কাছে তো এটা
ওয়ান টুর ব্যাপার, আপনি ওয়ান টুর মধ্যে সলভ করে দেবে কেচ। মোতাজ ভাই, আপনারা দেখলে কিন্তু এরকম মনে হয় না যে বড় বড় মানুষের সাথে আপনার সম্পর্ক আছে। জানেন, মানুষের চেহারা দেখে কি চা বোঝা যায়? চা বোঝা যায় না, অনেক কিছু ভিতরে থাকে, অন্তরে। আপনি যেরকম ভালো মানুষ, আমিও ভালো মানুষ। আপনি একটা কাজ করবেন, আমাকে 100 টাকা দেবেন। আপনারা টাকা দেবেন কেন? আপনি কি আমার কাছে টাকা পান না? ওই যে আপনাকে মিচুর কাছ থেকে 200 টাকা নিয়ে দিলাম না, সেখান থেকে আপনি 100 টাকা রাখবেন, আমাকে 100 টাকা দিয়ে দেবেন। ওইটা তো সিএনজি ভাড়া দিছি। আচ্ছা, আপনি একটা জিনিস আপনাকে বোঝাই, আপনি তো ভালো মানুষ, বোঝেন যে সিএনজি ভাড়া যে আপনি 200 টাকা দিচ্ছেন, যেই 200 টাকা তো সিএনজি এলা চিট করেছে, চিট পুরোটাই চিট করেছে। আর এই ডাকাত চরে চিটের টাকা কি ফেরত পাওয়া যায়? ফেরত পাওয়া যায় না। তার মানে কি হচ্ছে, আপনার পুরো 200 টাকাই লাভ। দেখেন কি নিয়েছি, গাছ নিয়েছি। গাছ, গাছ হইলো মানুষের বন্ধু। গাছ কেন আমার বাসায়? গাছ লাগাবো। এইসব গাছ মশা পোকামাকড় হবে, এইসব আমি পছন্দ করি না। কেন এত সমস্যা করো? মশা পোকামাকড় হবে না, রেগুলার স্প্রে করে দেব, মশা হবে না, পোকামাকড় হবে না। আর এই এত হাঙ্গামার আমার দরকার নেই। আর এত বড় টপ কোথায় পাবো আমি বাসায়? বাবে, আপনি কোনো চিন্তা করেন না, আমি টপ কিনে দেবো। আপনি শুধু এখন 300 টাকা দেন আমাকে, জলদি 300 টাকা দেন। কিসের টাকা দিব? এইসব গাছ ফেলে দিয়ে আসো, যাও। তোমরা না সমস্যার মধ্যে রাখতে পছন্দ করো মানুষকে, কেন এত সমস্যা করো? ফেলে দিয়ে আসো তো, যাও। চুইট বাবি, বাবি বাবি, চুইট বাবি, তিন তুমি গাছ ফেলে দিয়ে আসো, যাও। বন্ধু, বনি তো আমার সাথে দেখা করার জন্য রাজি হয়ে গেছে। কর দেখা কর, আমারে বলতেছিস কেন? তোর ব্যাপার, তুই আমারে বলার দরকার কি? মানে কি এটা আমার ব্যাপার? মানে আমি যা করতেছি সব তো তোর জন্যই করতেছি, আর তুই মন খারাপ করতেছিস কেন? বুঝলাম না কি, কিছু বল। তুই কোথায় দেখা করতেছিস? এইটাই ভাবতেছি কই দেখা করা যায়, তুই বলতো কই করা যায়। কর, যে কোনো একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে দেখা কর। রেস্টুরেন্টে দেখা করলে তো হলো না, আমাদের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে সে কী টাইপের মেয়ে তোরে প্রুভ করা। তা আমি চিন্তা করতেছি তোর বাসার ছাদে ডাকি। তুই আমার বাসার ছাদে ওরে ডাকবি, আর ওই হুরুর করে আমার বাসার ছাদে আইসা পড়বে? হ্যাঁ না, আসবে না কেন? ওর সাথে তো আমার ফোনে কথা হইতেছে তো, আর আমি ওরে জিজ্ঞাসিলাম যে তোমার কোনো প্রবলেম আছে নাকি, ও বলছে না ও সিঙ্গেল, তো ওর কোনো প্রবলেম নাই আমার সাথে মিট করতে। আর তোর কোনো প্ল্যানিং থাকলে বল। তুমি শুরু করছো বিষয় দাও, তুমি কীভাবে শেষ করবে বাস। ভাই, আপনি তো মাঠের মধ্যে বলছিলেন যে টাকাটা বাঁচায় গিয়ে দেবেন, তা এখন তো ইচ্ছা করলে আপনি আমাকে দিয়ে দিতে পারেন টাকাটা। মহতাজ ভাই, লজ্জার কথা কি কম, পাওনাদার গর্বে থাকলে লজ্জা লাগে না। চি চি চিত্তিক ভাই, আপনি এটা কি বলছেন? পাওনাদার দিনাদারের হিসাব তো আপনার সাথে আমার সাথে না। আপনার সাথে ইচ্ছা বলল যে 200 টাকা লাভ হয়েছে, সেখান থেকে 100 টাকা আপনি আমাকে দিলেন, এই আর কি। এটা তো হিসাব নিকাচের কি আছে? মহতাজ ভাই, আর একটা কথা আপনি তো জানেন না, আমি তো বেকার মানুষ, বুঝেন নাই। মামার টাকার উপর চলি, আমি তো কোনো টাকা ইনকাম করি না, করি। হ্যাঁ, এখন হয়েছে কি, মামা প্রতিবার যাওয়ার সময় আমার একটা 500 টাকার নোট দেওয়া যায়, এবার ভুল করে দেওয়া যায় না, এই জন্য আপনার একটা আমার উপকার করতে হবো। বলেন কি উপকার? চুনি, এই যে এই জায়গায় কয়টা আঙ্গুল? 5টা। আর এই এনু? 5টা। তাহলে দুইটা মিলে কয়টা হইলো? 10টা। আমি আপনার 10 কিস্তিতে দিই টাকাটা। আমি
তোমার মন খারাপ নাকি? মানে ইউক্তির মতো একটা সেন্সিবল ছেলে যদি এরকম চিঠি লেখা জায়গা তুমি তার জন্য মন খারাপ করো। না, এই যে ফোন দিলাম, ফোনটা বন্ধ। ফোন তো আমরা সবাই করছি, ও ফোনটা বন্ধ করে প্রকৃতি প্রেম করতে গেছে। ফাজিল ফাজিল কোথায় কার না, পাগলটা কোথায় আছে, কি করছে? শুনো, ওকে ছাড়া আমরা ভালো থাকবো, আর ও যদি আমাদের ভালোবাসে তাহলে ওই বাসায় ফিরে আসবে। শিশু নাই, শিমু নাই, কেউ নাই, ও গেছে প্রকৃতি দেখতে। এর মধ্যে তোমার একরাশ চিন্তা করবে। এই ভাবি, তুমি প্লিজ মন খারাপ করো না, আল্লাহ দয় লাগে। মন খারাপটা বাদ দাও, ওর জন্য মন খারাপ করার কিছু নেই। তুমি দেখো, তুমি দেখো, টিভিটা রাখো, কিন্তু মন খারাপ করবে না। তুমি টিভি দেখো, আমি খুলে দিচ্ছি, বলেন বলেন কথা বলেন। সিদ্দিক ভাই, আমার মনে হচ্ছে যে ভাইয়ার রাতে ঘুম কম হয়েছে, আর ঘুম কম হলে মানুষের চিত্ত চঞ্চল হয়, গলা মোটা হয়ে রাগি হয়ে যায়। না, আমরা কালকে কথা বলবো ভাইয়ার সাথে। না না, বিলাল ভাই তো সবসময় এরকম করে কথা কয়, সমস্যা নেই, আপনার কথা কোন ভয় পাবেন না। হয়েছে কি ভাইয়া, সিদ্দিক ভাইয়ের সাথে একটা আলাপ হয়েছে, আলাপ হওয়ার পরে একটা ঘনিষ্ঠতা হয়ে গেছে। ঘনিষ্ঠতা হওয়াতে আমি জেনেছি যে আপনাই একটা ফলস কেচে পড়েছে। আমি ফলস করলে বলো আপনার কি? না ভাইয়া, আমার একটা উকিল ছিল আত্মীয়, বাংলাদেশের বড় উকিল, তা আমি চিন্তা করলাম যে মানুষের উপকারই তো মানুষ, তো আপনার যদি একটু উপকার হয়, তার সাথে যদি একটু পরিচয় করিয়ে দিতে পারি, তাহলে তো আপনারই একটা ফলস কেচ চলবো। আপনি সারা ঢাকা শহর ঘুরা সবার উপকার করে বেড়াতেছেন না? তুমি কারা নিয়েছো এখানে? যাও। আমার একটা আত্মীয় উকিল আছে দাদা, যে এই দেশের সবচেয়ে বড় উকিল, আপনি আমার সাথে সেই উকিলের বাসায় যদি যান, তাহলে আপনার কেচটা ওয়ান টুর মধ্যে চল হয়ে যাবে। আপনার উকিল কি সত্যি সত্যি ইয়া করে, মানে বড় কেস ডিল করছে? ওই যে বুলেট মুনির আছে না, বুলেট মুনির, বুলেট মুনির একবার একটা বড় কেচে পড়েছিল, আন্তর্জাতিক কেচ, সেইটা সে চল করে দিয়েছে ভাইয়া। বুলেট মুনির কি করেছে, অনেকগুলো টাকা বস্তায় ভরে, বস্তায় ভরে অনেকগুলো টাকা তার পায়ের কাছে নিয়ে পা ধরে কেঁদে দিয়েছে, অ্যাক্টিং করেছে দাদা। আচ্ছা ঠিক আছে, তার কাছে যাই দেবো কীভাবে? আপনার কি চার্জশিটের কপিটা আপনার কাছে আছে? হ্যাঁ আছে, চার্জশিট কপি আছে। ওই কপিটা আপনি আমাকে একটু দেবেন, আমি একটু দেখবো, দেখে তারপরে আপনার সাথে একদিন আপনাকে চাতে করে তার বাঁচায় যাবো। আপনি একটা কাজ করেন, আমাকে ওই চার্জশিটের কপিটা দেন, আর আপনাকে একদিন তার বাঁচা নিয়ে যাবো, আর আমাকে একটু টাকা দেন। হ্যাঁ, যেদিন আমরা প্রথম তার বাঁচায় যাবো, যেদিন সে আবার লটকন খুব পছন্দ করে, লটকন কিনে নিয়ে যাবো 1 কেজি, আর মিষ্টি কিনে নিয়ে যাবো 1 কেজি। আচ্ছা ঠিক আছে, আপনি জানবেন। আপনাকে তো কত হবে পড়ে আপনার কি হলো দাদা? আবার কি দাদা? আসলে আপনি একজন মাটির মানুষ দাদা। দাদা 100 টাকা চাইলাম, আপনি চঙ্গে চঙ্গে দিয়ে দিলেন। এই ঢাকার চরে দাদা, 1টি টাকা চাইলে আপনি যদি 10 বার চান, 20 বার চান, 50 বার চান, 100 বার চান, তাও আপনাকে কেউ 100 টাকা দেবেন, কিন্তু আপনি 100 টাকা না, 1 টাকা দেবেন না দাদা। আর আপনি 100 টাকা চাওয়ার চাতে চাতে দিয়ে দিলেন। আসলে দাদা মাইন্ড করবেন না, আমার দাদা 50 টাকা হলেই আমি কাজ চালিয়ে নিতে পারবো। আপনি আমাকে এখন কি 50 টাকা দেবো? জি দাদা, এনে 50 টাকা নেন, আমি আপনার লোকের কাছে যাবো, ঠিক আছে? জি। আর শুনেন, আপনারা যে আমি 50 টাকা দিলাম, আপনার লোকের যে উকিল নিয়ে কথা কইলাম, এটা কেউ জানবো না, ঠিক আছে? আমি আর আপনি জানবো, সিদ্দিকরও কইবেন না আপনি, ওকে? আপনি যান দাদা।
আপনি কি আমাকে টাকা দিয়েছেন? মানে কি এখন 50 টাকা দিলাম না আপনারে? আপনি টাকা দিয়েছেন কিন্তু আচলে দেননি, আপনি না বললেন যে কেউ জানবে না দাদা। ঠিক আছে, যাবো যাবো।